হ্যালো এভরিওয়ান, টেক সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মুকুল সম্রাট আছি আপনাদের সাথে। তো আজ আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আপনি কীভাবে ফেসবুকের মিউচুয়াল ফ্রেন্ড আপনি হাইড করবেন। তো অনেক সময় আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি, অর্থাৎ আপনি আপনার যদি কারোর সাথে অ্যাড থাকে এবং সেক্ষেত্রে যদি আপনার যদি ফ্যামিলিগত কোনো প্রবলেম অথবা আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড জনিত সমস্যা অথবা হাজব্যান্ড ওয়াইফ জনিত কোনো সমস্যার কারণে আপনি যদি চান যে আপনার সাথে যে তার অ্যাড আছে এটি কেউ না জানুক, তো তাহলে আপনাকে যে কাজটা করতে হয় আপনাকে আপনার ওই যে তার সাথে যে আপনার অ্যাড আছে তো এই এটা আপনার এই যে মিউচুয়াল ফ্রেন্ড আপনার হাইড করে রাখতে হয়। তো আজ আমি এই ভিডিওতে দেখাবো তো যে কীভাবে আপনি মিউচুয়াল ফ্রেন্ড হাইড করবেন। তো চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। এবং ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, আপনি যদি চান যে আপনি মিউচুয়াল ফ্রেন্ড হাইড করবেন তো তাহলে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে ফেসবুকে চলে যেতে হবে। আপনি আপনার ফেসবুকে লগ ইন করবেন। তো এটা আপনি যে কোনো কিছু দিয়েই লগ ইন করতে পারেন, আপনি ডেস্কটপে করতে পারেন অথবা আপনি ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফোনেও করতে পারেন অথবা যে কোনো ব্রাউজার দিয়েও করতে পারেন। তো এরপরে আমি মূলত ফেসবুকের অফিসিয়াল অ্যাপ দ্বারা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আপনি যে কাজটা করবেন, আপনি উপরে যে থ্রি লাইন্স আছে সর্বডানে, তো আপনাকে এই থ্রি লাইন্সে ক্লিক করতে হবে। তো আপনি থ্রি লাইন্সে ক্লিক করে দিবেন। তো থ্রি লাইন্সে ক্লিক করার পরে এখানে আপনার যে মূল আইডিটা, তো এই আইডিটাতে আপনি ঢুকবেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে আপনি যাবেন। তো আপনার অ্যাকাউন্টে আপনি যাওয়ার পরে তো এক্ষেত্রে আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন মোর। তো অনেকের এই মোর অপশনের আগেও হয়তো বা এই অপশনটা থাকতে পারে, মূলত আমি যেখানে যাব তো আপনি এই মোর অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে অ্যাক্টিভিটি লগ। তো আপনাকে এই অ্যাক্টিভিটি লগে মূলত ঢুকতে হবে। তো আপনি এখন অ্যাক্টিভিটি লগে ক্লিক করবেন। তো অ্যাক্টিভিটি লগে ক্লিক করার পরে তো আমি অ্যাক্টিভিটি লগে ক্লিক করলাম, তো এখন একটু সময় নিচ্ছে লোড হতে। তো এরপরে এখন আপনাকে এরপরে আপনার এখানে এখন যে যেভাবে আসছে, অর্থাৎ আমার এখানে আসছে মূলত এখানে উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি নামে একটা অপশন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, যে ক্যাটাগরি। তো ক্যাটাগরিতে মূলত আমরা এখন এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে বিভিন্ন অপশন চলে আসবে। তো আমরা একটু নিচের দিকে যাব। এখান থেকে নিচের দিকে যাওয়ার পরে আমরা এখানে একটা অপশন দেখতে পাবো যে অ্যাডেড ফ্রেন্ডস নামে একটা অপশন আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাডেড ফ্রেন্ডস, তো আপনাকে এখন এই অ্যাডেড ফ্রেন্ডসে ক্লিক করতে হবে। তো এই অ্যাডেড ফ্রেন্ডসে ক্লিক করার পরে তো আপনার আজ পর্যন্ত আপনি যত ফ্রেন্ডস অ্যাড করছেন আপনার এখানে, অর্থাৎ আপনার সাথে যার যার ফ্রেন্ডশিপ হয়েছে, অর্থাৎ এইরকম সব কিছু আপনার এখানে চলে আসবে। তো এরপরে এখানে আপনি যদি কারোটা স্পেসিফিকভাবে আপনি হাইড করতে চান তো তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, তো আপনি অর্থাৎ তার আইডিতে আপনি এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন শুরুতে যে হাইড ফ্রম টাইমলাইন। তো এখানে আপনি হাইড ফ্রম টাইমলাইনে ক্লিক করে দিলে তো আপনার টাইমলাইন থেকে সে যে অ্যাড আছে তো ওটা হাইড হয়ে যাবে এবং আপনার অর্থাৎ মিউচুয়াল ফ্রেন্ডটা আপনার হাইড হয়ে যাবে। তো এভাবে অর্থাৎ তার সাথে যে আপনার অ্যাড আছে এটা অন্য কেউ তখন আর আপনার টাইমলাইনে আসলে দেখতে পারবে না। তো ফ্রেন্ডস, মূলত আপনাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করা ছিল। আশা করি ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগবে এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনারা কোন বিষয়ে ভিডিও চান সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন বা কারো কোনো ভিডিও দরকার হলে সেটা অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো দেখা হবে ফ্রেন্ডস পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, খোদা হাফেজ।